মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বুধবারে কোনো রকম রেকর্ডিং আমি করিনি, তাই বৃহস্পতিবারে তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও যাচ্ছে না। আবার ব্লগ ভিডিও যাচ্ছে তোমাদের কাছে শুক্রবার। তো তোমরা সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা। বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, সেই কাজগুলোই করছি। তো ফুলগুলো বেছে রাখলাম, এদিকে দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, আমের পল্লব সব কিছু বেছে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি আমি। আর আজকে রান্না করছি ডাঁটা দিয়ে ডাল, আর এখানে আলুটা কাটা রয়েছে কচুর জন্য, আর এটা হলো বেসন আর পেঁয়াজ, পেঁয়াজি করব, আর এটা হলো গাঁটে কচু আর উচ্ছে আলু ভাজা। তো পেঁয়াজির উপকরণগুলো সব নিয়ে নিয়েছি, ওটা এখন ভালো করে মেখে ফেলছি। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার ভীষণভাবে ঠান্ডা লেগে রয়েছে। এখন হয়তো তোমরা যে আমার কথাগুলো শুনছো ভীষণ ভারী ভারী শুনতে পাচ্ছ, তো আমি খুব কষ্ট করেই ভয়েস দিচ্ছি। তো আমি এখন পেঁয়াজিগুলোকে ভাজছি, একটুখানি কড়া কড়া করে পেঁয়াজি ভাজলে পরে খুব ভালো লাগে খেতে। তো পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। তো যখন পেঁয়াজিটা করেছিলাম, পান্তা ভাত খাচ্ছিলাম, তখন আমি পুরোপুরি সুস্থ ছিলাম, কিন্তু আমার ঠান্ডাটা লেগেছে পরে। তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আর গতকাল করেছিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে, সেটা শুধু গতকাল দুপুরেই খাওয়া হয়েছিল। আর গতকাল যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর অর্ধেকের বেশি তরকারি থেকে গেছে। আর পান্তা ভাত দিয়ে পুঁই শাক কিন্তু খুব ভালো লাগে খেতে, তো ওটা এখন গরম করছি। পান্তা ভাতটাকে মেখে ভালো করে রেডি করে রেখেছি, একটু জল জলে করে রাখা রয়েছে। আর এখানে রয়েছে পুঁই শাক, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছিল, আর এখানে রয়েছে পেঁয়াজি। তো আমি খেতে বসে গেছি, তো আমি একাই খাচ্ছি এখন বলা চলে, কারণ একটু তাড়াতাড়ি খেতে বসেছি বলে শাশুড়িমা এখন খাচ্ছে না। শাশুড়িমা বলছে আমি একটু পরে খাবো, মানে শাশুড়িমার একটা টাইম আছে খাবার, সেই টাইমে উনি খায়। তো বাজার থেকে এনেছে পাট শাক, পেঁপে আর মিমিদের মাংস। আর আমি এখন ডালটাকে ভাজছি, ডাঁটা দিয়ে মটর ডাল করব, কিন্তু আমি এখন মুগ ডাল ভাজছি, তো ভুল করেই এটা করে ফেলেছি। তো যাই হোক, আমার ডালটা ভাজা হয়ে গেল, পরে কাজে লাগবে। এদিকে শাশুড়িমাকে খেতে খেতে দিয়েছি, মানে আমি যা খেয়েছি শাশুড়িমাও তাই খাচ্ছে। শাশুড়িমা এক্সট্রা শুধু ডিম সিদ্ধ নিয়েছে, আর শাশুড়িমা গরম ভাত খাচ্ছে। তো এরপরে আমার অন্য কাজ বলতে আছে, মাংসগুলো ধুতে হবে। মিমিদের মাংসটা আমি ধুয়ে ফেলছি, আর এখন মাছ রান্নাও করতে হবে আজকে। তো মিমিদের মাংসটা ধুয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি, তাহলে সুবিধা হয় আর কি। এদিকে মিমির প্রচণ্ড যে জল দেশটা পেয়েছে, আমাকে বলছে জল দেওয়ার জন্য, তো ওকে আমি একটু জল দিয়ে দিলাম। আর শাশুড়িমা খাওয়ার পরে ওর জন্য একটু ডিম সিদ্ধ রেখেছে, মানে ডিম সিদ্ধ বলতে ডিমের কুসুম, সেটা ও খেয়ে নিচ্ছে। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেলাম পান্তা ভাত, শাশুড়িমা খেলো গরম ভাত, আর পেঁয়াজি আর গতকালের পুঁই শাক দিয়ে খেলাম। তো এখন দুপুরে রান্না বসাতে হবে, মোটামুটি 10:30 মতো এখন বাজে। এখন ঘরের কিছু টুকটাক কাজ করব, তারপরে গিয়ে আবার দুপুরে রান্নাটা বসাবো, তারপরে তো আরও অনেক কাজকর্ম আছে সারাদিনে। তোমাদের একদিন বলেছিলাম না যে আমাদের নিচের একটা ঘর ভাড়া দেওয়া হয়েছে, তো এই জন্য এতগুলো গাড়ি, একটা সাইকেল রয়েছে, মোটামুটি দুপুর অবধি কাজ করে ওরা। মটর ডাল দিয়ে ডাটা করবো, একটা সিটি পড়ে গেছে, দ্বিতীয় সিটি উঠছে, বন্ধ করি গ্যাসটা। নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে, মিমিদের মাংস রেডি করে রেখেছি, তো দুটো সিটি উঠে গেছে। হাজব্যান্ড তো আজকে বাজার থেকে পাট শাক এনেছে, দুয়াটি এনেছে, তো শাশুড়িমা এখন সেগুলোকে বাচ্ছে। আর পাট শাক ডাল দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, আমি ডাল দিয়ে এটা করবো। আর এখানে কিছু জামাকাপড় বলতে এখানে কয়েকটা চাদর রয়েছে, এগুলো সবার লাস্টে মেলবো। আর ছোটো ছোটোগুলো মোটামুটি মেলা হয়ে গেছে, আরও এক বালতি উপরে রয়েছে। আর এই দেখো, এটা আজকে এখানে দিয়ে রাখতে হয়েছে, মিমি এত উপদ্রব করছে খালি নিচে চলে যাচ্ছে। আর এখানে এক বালতি জামাকাপড় রয়েছে, এবারে এগুলো তুলে, মানে এগুলো খুব সকালে মেলেছিলাম, এগুলো এখন তুলবো, তুলে ওই জামাকাপড়গুলো এখন মেলতে হবে। তো দেখো, পুরো ছাদটা ভর্তি করে মেলেছি, আর শুকা আজকে বেশ রোদটা উঠেছে, এটাই একটা ভালো হয়েছে, শুকিয়ে মোটামুটি গেছে। ওই দেখো আসছেন। আর এখানে দেখো, টবের মধ্যে আমি দুটো তুলসী গাছ লাগিয়েছিলাম, তো তুলসী গাছগুলো এখন ধরে গেছে, যেহেতু রেগুলার বৃষ্টি হয় কোনো অসুবিধা হয়নি, গাছগুলো বেঁচে গেছে। তো আমার প্রচণ্ড জোর জল দেশটা বেঁচে ছাদে জামাকাপড়গুলো মেলে এসেছি, তো আমি এক গ্লাস জল খেয়ে নিলাম। আর ছেলে তো ঘুরে ফিরে বিস্কুট খায়, তো বিস্কুট খায় আর বলে মা তুমি খাবে, তো এখন একটুখানি খাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়েছে সকালের খাওয়াটা খেয়েছিলাম, তো এই জন্য দুটো বিস্কুট নিয়ে নিলাম। সব কিছুর মাঝখানে তোমার রান্নাবান্না চলছে, একদিকে হচ্ছে গাঁটিকুচির তরকারি আর একদিকে হচ্ছে ডাল। তো ডালটা তো সিদ্ধ হয়ে গেছিলো, এখন ডাটাগুলো দিয়ে দিয়েছি। 2:10 বাকি, তো এই জামা কাপড়গুলোকে এখন আমার তুলতে হবে, আর এই এক বালতি জামা কাপড় আমাকে মেলতে হবে। প্রচুর কাছাকাছি করার পর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে মনটা আনন্দে ভরে যায়, তো আমার মনটা সত্যি আনন্দে ভরে গেছে। আজকে ওয়েদারটা ভীষণভাবে ভালো রয়েছে, কারণ 2 দিন আগেও প্রচণ্ড বৃষ্টি হতো, তো আজকে জানি না কেন আমি এত কাছাকাছি করেছি বলেই হয়তো ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আমি জামাকাপড়গুলো তুলে ফেলছি, তুলে আবার বাদবাকিগুলো মেলতে হবে।
এটা হলো আমাদের বাড়ির পিছনের পেঁপে গাছ, আর পেঁপে গাছটা প্রায় দোতলা সমান লম্বা, তাই জন্য পেঁপেগুলো পারা যাচ্ছে না। দেখো কত পেঁপে হয়েছে, প্রায় 3টে বাজে, এখন পূজোর ঘরে এসে গেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, একটুখানি ঠাকুর ঘরে অনেক কাজ ছিল বলে একটু দেরি হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু ভোরবেলা উঠতে পারি না, আমার কাজকর্ম শুরু করতে করতে সকালবেলা দেরি হয়ে যায়, এই জন্য শেষ করতে করতেও দেরি হয়। তো এমনিতে যে খুব একটা তাড়াতাড়ি করতে পারি তা নয়, যেহেতু আমি অনেক কাজকর্ম নিয়ে বসি আমি এক এক দিনে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, মিষ্টিকে স্নান করাবো, তারপরে এই পুজোর ঘরে অনেক কাজ আছে। ঠিক আছে, পুজোর ঘরে এসে প্রথমে আমি মিষ্টিকে স্নান করিয়ে দিচ্ছি। আর সকালবেলা এসে যেহেতু অনেকটা কাজ করে গেছিলাম, এই জন্য এখন অনেকটা কাজ কম আছে। তো মিষ্টিকে সাজুগুজু করিয়ে আমাকে ঘর বসাতে হবে। তো এখন সবার ভোগটা আমি নিবেদন করছি। আর প্রতিদিন আমি আমার মতন করেই পুজো করি। তোমাদেরকে সবসময় আমি একটা কথাই আমি বলি যে আমি আমার মতন করে পুজো করি। পুজোতে ভক্তিটাই আসল কথা, আমরা কে কতটা ভক্তি করে পুজো করছি, ভগবানকে ডাকছি, আড়ম্বর নয়। তো আমি আমার মতন করে প্রতিদিনই পুজো করি, ভগবানকে ডাকি। তো এই দেখো ঘর বসিয়েছি, কি ভালো লাগছে না দেখতে ঘরটা। সকাল থেকে টুকটুক করে অনেক কিছু রান্না করেছি, আর আজকে রেশনের চালটা রান্না করেছি। রেশনের চালটা পুরো ঝকমকে ছিল। আর এখানে রয়েছে গাটিকুচি আলুর তরকারি, আর এখানে রয়েছে দুটো বড়া। হাজবেন্ড সকালবেলা খায়নি, মানে পান্তা ভাত খায়নি, আজকে বলেছে দুপুরবেলা খাবে। তো ডাটা দিয়ে ডাল করেছি, এখানে ছেলের ভাতটা রয়েছে ডিম সিদ্ধ দেওয়া। আর এই যে মাছ, কাতলা মাছটা করেছি আলু ছাড়া মাখামাখা করে। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর এটা গতকালের তরকারি। তো হাজবেন্ড তো খেতে বসে গেছে, এখন কতগুলো পাঁপড় ভেজেছে দেখো, আমি ভাজিনি। তো পাঁপড় ভাজা দিয়ে এদিকে বড়া দিয়ে খাচ্ছে পান্তা ভাত, ভালো করে মেখে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো বললো একটুখানি আচার দিতে, তো আমি এখন একটা আচারের টুকরো দিয়ে দিলাম, মানে আমের টুকরো দিলাম খাবে। আজকে তো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিল, একটা ফোঁটা বিশ্রাম পাইনি। আর দেখো পিছনে সমস্ত জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, শুধু একটা চাদর একটু ভিজা আছে, আর 3টে গেঞ্জির কলারগুলো একটু ভিজে হয়েছে, নয়তো সবই শুকিয়ে গেছে। তো ওগুলো আজকে মনে হয় না ভাজ করতে পারবো। তো এখন হাজবেন্ডের সাথে একটু বের হচ্ছি। এর আগের বার যখন আমরা এসেছিলাম পুজো দিতে পারিনি, তো আজকে যেন বৃহস্পতিবার করে এলাম, বৃহস্পতিবারে পুজোটা হয়। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচণ্ডভাবে ভিড় পড়েছে। আর এর আগের বার যখন আমি পুজো করতে এসেছিলাম তখন ভিতরে গিয়ে পুজোটা দেওয়া যেত, এবারে দেখলাম যে বাইরে থেকেই পুজোর সিস্টেমটা, আর খুব তাড়াহুড়ো করে পুজোর ব্যাপারটা হচ্ছে, মানে ভালো করে সামনে থেকে দর্শনও করতে পারলাম না, পুজো হয়ে গেল এই দেখো। আর ভিতরটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার, এখানে এলে পরে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আর সবথেকে ভালো যে এখানে যে ভক্তিগীতিগুলো হয় সেগুলো শুনতে খুবই ভালো লাগে। এখানে সাইবাবার চরণ রয়েছে, এখানে সবাই প্রণাম করছে। তো তোমরা ভিড়টা একবার দেখে নাও, পিছনেও আরও ভিড় আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় এখানে ছিল, পুজো দিয়েছি সুন্দর করে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো হাজবেন্ডের কাছে ডালা রয়েছে। মন্দিরের গেটের বাইরে ধূপকাঠি মোমবাতি যার কাছে যা থাকবে সব জ্বালানোর ব্যবস্থা করা আছে। তো এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এই যে আমার যে কপালে টিপটা আছে এটা কে পরবে? আজ ওকে পরিয়ে দিয়ে আয়, আয় এটা না খুলে যাবে, আয় কোথায় গেলি, আয়। আমি কি পরবে, তুমি টিপু পরতে ভালোবাসো তো, উলে বলি উলে বলি টিপু পরেছে। এরকম আমাদের মিমি কি সুন্দর সাজুগুজু করেছে দেখেছো, আবার টিপ পরেছে, আমাদের মিমি টিপ পরেছে দেখেছো, এই দেখো দেখে দেখে যাচ্ছে। এ দেখ মিমি, এর মধ্যে কি আছে জানিস, তুই জানিস এর মধ্যে কি আছে?
এর মধ্যে কি আছে? হ্যাঁ এর মধ্যে মিষ্টি আছে, তোকে দেব না। আমাদের মিমি মিষ্টি খেতে খুব পছন্দ করে জানো, ওই দেখো ওকে যখন থেকে বলেছি যে মিষ্টি আনা হয়েছে ও তখন থেকে কি খুশি। মিষ্টি খেলে চলে আয়, আয় আসলে দেবো, আয় আয় না আসলে দেবো না, কিন্তু না আসলে মিষ্টি দেবো না কিন্তু একদম। এটা আমার ছেলের জন্য এনেছে ওর বাবা, আর এটা হলো প্রসাদ ওখানকার, একটাও রাখিনি, যে কটা দিয়ে পুজো দেওয়া হয়েছিল সব কটাই রয়েছে। এটা হলো ছাই বাবার স্পেশাল গোলাপ ফুল। এখন আমি মিষ্টির বালিশের কভারগুলো চেঞ্জ করছি, এগুলো অনেক দিন চেঞ্জ করা হয় না, তো ভাবলাম আজকে করে ফেলি। তারপরে এগুলোকে আগামীকাল সকালবেলা ভালো করে কেচে দেব। আর যদিও ঠাকুর ঘরে খুব একটা ধুলো ময়লা পড়ে না, তবুও এগুলো মাঝে মাঝে ধোয়া কাচা করতে হয়, তো এটা করলে পরে নিজের মনটাও ভালো লাগে। তো মিষ্টিকে আমি শয়ন দিয়ে দিয়েছি, এই দেখো মিষ্টি জল খেয়ে শুয়ে পড়েছে, দেখেছো কেমন করে ঘুমাচ্ছে শয়ন দিয়ে। এবারে আমি নিশ্চিন্ত হলাম। তো এখন রান্নাঘরের কাজ আছে, প্রথমে করবো চা, তারপরে ছেলে মনে হয় ম্যাগি খাবে, তুনু ম্যাগি খাবি? ছেলের জন্য ম্যাগি বানাতে হবে, তারপরে টেবিলের উপরটা ছড়ানো রয়েছে, আর এই যে প্রসাদ। চায়ের কৌটো, দুধের কৌটো, বাতাসা, এদিকে ম্যাগির প্যাকেট, সব কিছু নিয়ে চলে এসেছি। ম্যাগির জলটা গরম হচ্ছে, তো ছেলেকে বানিয়ে দেব। আর এদিকে গাটিকুচি তরকারিটা গরম বসিয়েছি, আর এইখানে রয়েছে হলো চা পাতার প্যাকেট, সেটাকে এখন বের করছি। তো চা পাতাটা একদম অল্প একটু রয়েছে, এটা এখন ঢেলে ফেলবো। তো আমরা এই চা পাতাটাই ব্যবহার করি, এই যে টাটা টি গোল্ড, তো এটাকে এখন ঢালতে হবে। এদিকে ম্যাগি জলটা ফুটে গেছে, ম্যাগিটা দিয়ে দিচ্ছি, মানে ছেলের মতনই দিচ্ছি। এদিকে একটুখানি লবণ ডালের মধ্যে কম হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এদিকে ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। তো ম্যাগিটা মোটামুটি নাড়াচাড়া করে হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিতে হবে, ছেলেকে ঠান্ডা হলে পরে খাবে। আর এদিকে আমি চা পাতাটা ঢেলে ফেললাম, চাও হয়ে গেছে, এখন ঢেলে ফেলছি। তো প্রথমে নিয়ে গিয়ে শাশুড়িমাকে চাটা দিতে হবে, শাশুড়িমা এই সময় শুয়ে থাকে, উঠতে একদম চায় না, তো ডেকে ডেকে বলতে হয়। তো দেখো চাটাকে আমি রাখলাম, আর শাশুড়িমা উপর উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। তুমি চলতে থাকে আমাদের বাড়িতে, নিজের দিকে নিজেই তাকাতে পাচ্ছি না, শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, নাক শুশুর করছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, তারপরে শরীর ম্যাচ ম্যাচ করছে, পেটটা ব্যথা করছে, সব কিছু একসাথে হচ্ছে। এখন মাছের ঝোলটা গরম হচ্ছে, ওই দেখো গ্যাসের উপর বসানো আছে। তারপরে ভাত বসাতে হবে, কারণ দুপুরের ভাত অল্প একটু আছে, যেটা মিমিদের হয়ে যাবে, মিমিদের হয়তো আর একটু লাগবে। তারপরে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে কিছুটা হলেও ভাজ করতে হবে। সব কিছু সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপরে রাতে কখন শোবো জানি না, তো ততক্ষণ অব্দি এভাবেই করতে থাকি আর কি করবো। এখন ভাত বসাতে হবে, এই জন্য চাল নিচ্ছি, আর এখনও রেশনের চালটাই রান্না করবো, কারণ এতটা সুন্দর চাল দিয়েছে। তো ওটাকে মেপে মেপে নিয়ে নিচ্ছি, বেশি দিন যাবে না, যদিও শেষ হয়ে যাবে, অল্প একটু চাল আছে। তো এখন চালটা ধুয়ে তারপরে বসিয়ে দেবো। এখন যেটা হয়েছিল, আমাদের ম্যাক্সি এই যে আছে আমার ছেলে কোলে, ম্যাক্সির খাঁচার ভিতরে পা আটকে গেছিল, আমার ছেলে গিয়ে চেরিকে আদর করছে, আর ম্যাক্সি চুপ করে বসে আছে, মানে কোনো নড়াচড়া করছে না। তারপরে ওকে ছাড়াতে গেছে, আর এদিক দিয়ে ইনি বেরিয়ে পড়েছে, এই যে চেরি, এদিক দিয়ে চেরি বেরিয়ে আমার কাছে চলে গেছে। আর এই যে দুরন্ত, মানে কোনো কিছু পেলে আর ও যদি মুখে নিতে পারে সেই জিনিসটা ঠিক থাকবে না। অনেক জিনিসপত্র ওটা সব তছনছ করেছে, দেখো কিরকম নাচানাচি করছে, দেখো দুজনে। তোমার পা আটকে গেছিল, তোমার পা আটকে গেছিল, চ
চলো 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 আমাদের ভালো পুরো তো, এটা আমাদের ভালো পুরো তো, তুমি আমাদের ভালো পুরো না, ভালো তো আমাদের সোনা পুরো গুলো, আমাদের আমাদের কটা ভালো পুরো আছে, দুটো দুটো ভালো পুরো আছে। প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে, তার মধ্যে 7টা চাদর আর 6টা চাদর এখন আমাকে ভাঁজ করতে হবে, আর একটা চাদর একটু ভিজা ভিজা রয়েছে ওটাকে মেলতে হবে। তো রঙিন রং ছাড়া সব রকম চাদর এখানে রয়েছে, মানে বিছানায় পাতা আর গায়ে দেওয়া সব রকম চাদর, সমস্ত চাদরগুলোকে আমি ভাঁজ করে ফেলছি। আর শাশুড়িমার ছেলের খাটের চাদরও রয়েছে, সেগুলোও ভাঁজ করতে হবে। তো যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি করে করা সম্ভব আমি করার চেষ্টা করছি। তো মোটামুটি ভাঁজ করা হয়ে এলো, তো এখানে আর দুটো তিনটে চাদর আছে, সেগুলো করলেই হয়ে যাবে। তো টোটাল কটা চাদর গুছালাম তোমরা দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল। আর এই চাদরটা রয়েছে ভিজা, এটাকে এখন মেলতে হবে। তোমার চাদর দুটো? হ্যাঁ। এখন 10:20 বাজে, তো কটা বাজে এখন? 10:20 10:20 ওরকমই বাজে, 10:20 জোর হলে 10:30, এর থেকে বেশি বাজে নি, 10:30 10:30 বাজে। এখানে রয়েছে ডাটা দিয়ে মটর ডাল, যেটা রাতে খাবারের মধ্যে রয়েছে। আর রয়েছে মাছ, মাছের লেজাটা একদম ছোট, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে গাটিকুচির তরকারি, সমস্ত কিছু খিচুড়ি হয়ে গেছে। আর এখানে রয়েছে আগামীকালের জন্য মাছ। আগে সমস্ত কিছু বাটির মধ্যে বেড়ে বেড়ে নেওয়া হতো, কিন্তু এখন এত বাসন মাজতে হয়, এত বাসন মাজতে হয়, যার জন্য একটু কষ্ট করে খাই। তবুও বাটি সম্ভব কম বাসন বের করে আমরা খাওয়া দাওয়ার চেষ্টা করি, এই জন্য একটু কষ্ট করেই খাচ্ছি। এই যে ছেলে খাচ্ছে, ওই যে শাশুড়িমাও বসে গেছে। ঠিক আছে, রেকর্ডিং করার সময় তো ফ্যান বন্ধ করতে হয়, ফ্যানটা বন্ধ করেছি বলে চেরি আর ম্যাক্সি বসে বসে খুব হাঁপাচ্ছে, তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। ভিডিওটা সকাল থেকে যখন শুরু করেছিলাম তখন সুস্থ শরীরে শুরু করেছিলাম, কিন্তু যখন শেষ করছি এখন শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে, তারপরে একটা পেটে ব্যথা একটা রয়েছে। তো ঠান্ডা লাগার জন্য হাতে ওষুধ নিয়ে এসেছে, সেই ওষুধটা খেতে হবে। কথা বলবো কি তোমাদের সাথে, এরা যা করছে, তো যাই হোক, এরা তো কিছু বোঝে না, এরা তো সবকিছু করবে। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত চ্যানেলটার পিছনে ভীষণভাবে লেবার দিচ্ছি এবং একটা লড়াই করে চলেছি, একটা ইউটিউব চ্যানেল চালানো মানে একটা লড়াই করাই বলবো। এটা বলার কারণ হলো এখন প্রচুর চ্যানেল চলে এসেছে এবং প্রত্যেকেই চেষ্টা করছে তাদের মতন করে ভালো ভালো ব্লগ তৈরি করার, তো আমিও এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং হয়তো অনেকটা কষ্ট আমাকে বেশি করতে হচ্ছে, কারণ হলো দেখো একটা ব্লগের পিছনে যদি অনেকে মিলে কাজ করে তাহলে হয়তো সেখানে একজনের খাটনিটা কম পড়ে, কিন্তু আমি যে ব্লগগুলো করি এখানে বেশিটাই আমাকে লেবার দিতে হয়, তার জন্য আমার খাটনিটা অনেকটাই বেশি পড়ে যায়। আর শুধু রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং সমস্ত কিছুর পিছনে আমাকে থাকতে হয়, প্লাস সংসারের সমস্ত কাজকর্ম, এসব সামলাতে গিয়ে অনেক সময় শরীরটা খারাপও হয়ে যায়। তবুও চালিয়ে যাচ্ছি, দেখি কতদিন এভাবে চালাতে পারি এবং কবে চ্যানেলটাকে একটু একটা জায়গায় আমি নিতে পারি। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অনেক বেশি প্রয়োজন আছে, তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। আমি আমার মতন করে অনেক অনেক ভালো করার চেষ্টা করছি, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।